দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে আমার টিমে এবং দেখা হবে মাঠে। শুভকামনা থাকবে আমার অন্যান্য ক্যাপ্টেনদের প্রতি, ওরা যেন প্রত্যেকে চ্যাম্পিয়ন হয়। তো যদি এদেরকে কন্ট্রোল করা যায় তাহলে বাকি সাবকন্টিনেন্ট একাই চলে আসবে। আমরা বারবার বলছি বাংলাদেশ ক্রিকেট দল এবার ওয়ার্ল্ড কাপ জিতবে এবং জিতবেই, এবং আমরা সেই স্বপ্নটা দেখি। এবং আমরা সেলিব্রিটি ক্রিকেট লিগ বলছি, আমার কাছে মনে হয় যে পিপুলস ক্রিকেট লিগে হলেও মন্দ হয় না। মানে সব বাংলাদেশের সমস্ত মানুষ আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ জিতবে। শুধু চাই না, কেন যদি মনে হয় জিতবে, কেন যদি মনে হয় সেটাও বলবো না, বাংলাদেশ জিতবে, ওয়ার্ল্ড কাপ জিতবে, এই এই স্বপ্ন আমরা দেখছি। এবং যখন দেশের কোটি কোটি মানুষ যখন একটা পজিটিভ স্বপ্ন দেখে, সেটার একটা প্রভাব অবশ্যই পড়বে। আরো বিদেশে প্রশিক্ষণ দিচ্ছে আমার প্লেয়াররা, মিথিলা ইন্ডিয়াতে ক্যাম্প দিচ্ছে, আরো আছে দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে আমার টিমে এবং দেখা হবে মাঠে। আমরা প্লেয়ারদেরকে কোন রকম চাপ দিব না, তারা মনের আনন্দে খেলবে এবং চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে। আর আমার দল সম্পর্কে, আমার দলের আছে সহ ক্যাপ্টেন শ্যামল, এবং আমরা ঠিকঠাক একটা টিম করেছি, হোপফুলি আমরা ভালো করব। আমরা ম্যাচ বাই ম্যাচের জন্য খেলবো এবং এক ম্যাচ করে চিন্তা করবো ওই সময়। শুভকামনা থাকবে আমার অন্যান্য ক্যাপ্টেনদের প্রতি, ওরা যেন প্রত্যেকেই চ্যাম্পিয়ন হয়। যেটা বলতে চাচ্ছি যে এটা খুবই একটা সুন্দর উদ্যোগ, এবং খেলা সবসময় ভালোবাসি। খেলার সময় বাড়িতে এরকম হতো যে অনেক খাওয়া দাওয়া রান্না হতো, সবাই আসতো, মানে একটা পিকনিক ভাব। সেই রেসটা এখনো রয়ে গেছে আমাদের বাড়িতে, এখন ছেলের বন্ধুরা আসে, মেয়ের বন্ধুরা আসে এরকম। আর খেলা সবসময় আমরা সবসময় ভালো লাগে, যখন আমরা বাংলাদেশের ফ্ল্যাগ দেখি তখনই আমরা যে কোনো কিছুতে ইমোশনাল হয়ে যাই। তো মনে হচ্ছে এবার বিশ্বকাপে অবশ্যই আমাদের বাংলাদেশের লাল সবুজ ফ্ল্যাগটাই আমরা দেখতে পাবো, মনের মধ্যেই আশা। কেন জানি বিশ্বাস যে এরকম কিছু একটা মিরাকল কিছু হবে।